Hello everyone, I'm Nirob Hasan from webacademyvideo.org. HTML, CSS and Bootstrap Full Responsive Web Designing Tutorials আপনাদের স্বাগতম। গত টিউটোরিয়ালসে আমি দেখিয়েছিলাম আপনাদের যে কিভাবে একটি ক্লিকেবল ইমেজ ক্রিয়েট করা যায়। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো mailto কিভাবে মেল এক ক্লিক একটা আপনি একটা যে কোনো একটা লেখা দিলেন, লেখার মধ্যে ক্লিক করলে বা আপনি যে কোনো একটা ইমেজ যে কোনো কিছুর মধ্যে যে আপনি একটা জাস্ট ছোট একটা লিংক ক্রিয়েট করে দেবেন, সেটা হচ্ছে যে সেটাতে প্রেস ইন্টার ক্লিক করার পরেই দেখবেন যে আপনার মেল চলে যাচ্ছে বা আপনার মেল যেখানে কম্পোজ সো সেখানে চলে যাচ্ছে। আপনার যেটাতে আপনার পিসিতে যেটা সেট আপ করা থাকে, ধরেন আউটলুকে সেট আপ করা আছে বা যেটা আপনার পিসিতে সেট আপ করা থাকে। সো আমি দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে আগের টিউটোরিয়ালসে যে কাজটা করেছিলাম। সো আমি নতুন একটি ফাইল ক্রিয়েট করছি কন্ট্রোল এন দিয়ে, আপনি এখান থেকে করতে পারেন। সো এটা আমি দেখিয়েছি কন্ট্রোল এন, দেন অবশ্যই সেভ করতে হবে। সো কন্ট্রোল এস, এটা আমি কী নামে সেভ করবো সেটা হচ্ছে যে আপনি কোথায় সেভ করবেন। আমার ফাইলটা ডেস্কটপে আছে, সো ডেস্কটপে ফোল্ডারের মধ্যে আমি mailto নামে সেভ করছি, mailto ডট html 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 দিতে অবশ্যই ভুলবেন না। সো html, দেন আমি আপনাকে এক্সক্লামেশনের যে শর্টকাটটা সেটা দেখেছিলাম, এক্সক্লামেশন দেন আপনি ট্যাব প্রেস করলে কিন্তু ডিফল্ট জিনিসটা চলে আসতেছে। সো আর এটা হচ্ছে আপনার আমার আউটপুটটা। সো এখানে আমি টাইটেলটা কী দিব, যেহেতু আমি mailto-তে কাজ করছি সো এটা mailto-ই দিব, mailto কন্ট্রোল এস, দেন অটোমেটিক্যালি চলে আসছে এখানে। সো আমি এখানে একটু জায়গা নিচ্ছি। সো এটা mailto-তে আসলে কাজ করার জন্য অবশ্যই আপনার অ্যাট্রিবিউট লাগবে, একটা যেটা হচ্ছে যে আপনার অ্যাঙ্কর ট্যাগ লাগবে, অ্যাঙ্কর ট্যাগটা। সো ট্যাগটা হচ্ছে আপনি এ দিয়ে ট্যাব প্রেস করলে কিন্তু চলে আসতেছে। সো আমি আপনাকে পুরোটা করে দেখাচ্ছি, এ এ দেন অটোমেটিকলি চলে আসছে এইচ রেফ লিঙ্ক ক্রিয়েট করার জন্য অবশ্যই। দেন কোটেশন, আসলে ভ্যালুটা কী দেবেন, ভ্যালুটা হচ্ছে যে mailto, এটার একটা ভ্যালু আছে সেটা হচ্ছে mailto, mailto। এখন আপনি কোন আপনার কোন ইমেলটার মধ্যে আপনি পাঠাতে চাচ্ছেন সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনার, যে আপনি ধরেন একটা সাপোজ আপনার কোম্পানির ইমেলের মধ্যে আপনি দিয়ে দিয়েছেন যে আপনার কোম্পানির ইমেলের মধ্যে যাবে। সো আমাদের ওয়েবসাইটে আমাদের ইমেলটা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়েব একাডেমি টেমি বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম। সো আপনি এখানে দিতে চাচ্ছেন, আমি বড় করে দেখাচ্ছি, আপনি একটা ক্লিক করার পরে মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমি ছোট একটা লিঙ্ক করে দিব, যে এখানে যদি ক্লিক করেন দেন অটোমেটিক একদম ডিরেক্ট আমাদের ওয়েবসাইটে আপনার মেইলটা চলে যাবে এরকম কিছু একটা। সো আপনি এখানে দিবেন যে আপনি কী লিখবেন বা কী লিখতে চান। সো এখানে ইমেল মি দিলেন, যে এখানে আপনি ক্লিক করলে দেন এই জিমেলটার মধ্যে চলে যাবে, ডিরেক্ট চলে যাবে। সো কন্ট্রোল এস দিলেন, দেন দেখতে পাচ্ছেন যে এখানে একটি চলে আসছে, আমি এটা বড় করে দেখাচ্ছি, এখানে একটি যে ইমেল মি এটা আউটপুট হচ্ছে এখানে। সো এটার মধ্যে ক্লিক করলে দেখবেন যে আপনার, আমি ক্লিক করে দেখাচ্ছি, আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর দেখছেন যে আমার এখানে সেট করা আছে আপনার আউটলুক দিয়ে। সো এখানে চলে আসছে, আপনি আশা করি বুঝতে পেরেছেন যে এখানে আপনি এখানে আপনার সাবজেক্টটা দিবেন, সরি আসলে অ্যাক্টিভ করেছিল না, যাই হোক আপনার এখানে যে নর্মালি আপনি জিমেলের মধ্যে গেলে যেরকম আপনি কম্পোজ করেন, কম্পোজ করে যেভাবে আপনি সেন্ড করেন, সো সেরকমভাবে চলে আসছে, আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন। আর এখন হচ্ছে আমি নর্মালি একটা পিকের মধ্যে, সাপোজ আপনি যে কোনো ইমেজ হচ্ছে আপনার ছোটো একটা ইমেজ আছে জিমেল মি, আপনি ইমেজের মধ্যে করতে চাচ্ছেন সেটাও করতে পারবেন। সো এটা আসলে কোনো বড় ইটস নট এ বিগ ডিল। সো যাই হোক, এখন আশা করি এটা বুঝতে পেরেছেন যে আসলে mailto-টা কীভাবে কাজ করে। সো থ্যাংকস ফর ওয়াচিং, আর আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে বা প্রবলেম হয়ে থাকে আপনার যে কোনো আমাদের যে কোনো টিউটোরিয়ালসে, অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং আমাদেরকে জানাবেন যে আসলে আপনি কোনটাতে প্রবলেমটা ফেস করছেন। সো আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। ধন্যবাদ।